আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশে বন দেশে বাইরে থেকে যারা দেখছেন সবাইকে আমার সালাম এবং অভিনন্দন। এনা মেশিনারিজে আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার সামনে দেখতে পাচ্ছেন যে আমি একটা চানাচুরের মেশিন সম্বন্ধে কিছু ডিটেলস বলবো এবং চানাচুরের মেশিনের সামনে আমি দাঁড়িয়ে আছি। কিভাবে চানাচুর তৈরি করা হয় সেটা কিন্তু অনেকেই জানে না, কোন মেশিনটা দিয়ে চানাচুর তৈরি করা হয়। চানাচুর এমন একটা পণ্য আমরা কিন্তু ছোট বড় সবাই কিন্তু খেয়ে থাকি, তো এটা হচ্ছে আমাদের সেই চানাচুর তৈরি করার মেশিন। আর চানাচুর তৈরি করতে গেলে কিন্তু আমাদের দুইটা মেশিন লাগবে, একটা হচ্ছে খামিরের মেশিন আর একটা হচ্ছে চানাচুর তৈরি করার মেশিন। আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই খামির তৈরি করার মেশিন, এবং এই মেশিনটা যেখানে আপনার তৈরি করা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ অ্যাসেস দিয়ে তৈরি করা, যা কখনো জং ধরবে না আর নষ্ট হবে না। আর এই মেশিনটার সাথে কিন্তু একটা পাঁচ গোড়া মোটর দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন এখানে যে পাঁচ গোড়া মোটর, যেটা আপনি মেশিনটাকে রান করবে। অর্থাৎ আপনি যখন খামির তৈরি করবেন তখন এটাকে আপনি অন করে দিলে অটোমেটিকলি মেশিনের ধারাতে এটা ঘুরবে এবং মিক্সচারিং হবে। তো এটা হচ্ছে আমাদের সেই খামির তৈরি করার মেশিন। এই মেশিনটা দিয়ে কিন্তু আপনি খুব সুন্দর করে রুটি বা বিস্কিট বা চানাচুর বা নুডুলস যে কোনো আইটেমের খামির কিন্তু আপনি এই খামিরের মেশিনটা দিয়ে কিন্তু তৈরি করতে পারছেন। এবং আমার পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চানাচুর তৈরি করার মেশিন, এই মেশিনটা দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর করে চানাচুর তৈরি করতে পারবেন। এই মেশিনটা কিন্তু একদম সম্পূর্ণ কমপ্লিট সেটআপ এখানে দেখা যাচ্ছে, এবং এই মেশিনটার সাথে কিন্তু একটা পাঁচ গোড়া মোটর আমরা দিয়ে থাকি, যেটা এই মেশিনটাকে রান করার জন্য কিন্তু আমাদের এই মোটরটা লাগবে। আর এই মেশিনটা যে এখানে রেডি করা আছে এটা কিন্তু আপনার 220 ভোল্টেজেই কিন্তু চলবে, অর্থাৎ আপনার যে বাসাবাড়ির যে লাইনের যে লাইনটা আছে সেই লাইনে কিন্তু আপনি মেশিনটা কিন্তু আপনি রান করতে পারছেন। এক্সট্রা কোনো এটার জন্য কিন্তু আলাদা কারেন্ট লাগতেছে না। আর এই মেশিনটা কিন্তু আমাদের কাছ থেকে নিলে আপনি 10 বছর সার্ভিস ফ্রি পাচ্ছেন, যেহেতু আমার নিজস্ব ফ্যাক্টরি থেকে এই মেশিনটা আমদানি করা, সেহেতু আপনি 10 বছর সার্ভিস ফ্রি পাচ্ছেন। কোনো প্রবলেম হলে কিন্তু সেটা আমরা ঠিক করে দেব, সে পার্টসপাতি নষ্ট হলে সেটা আপনার, এবং শুধু আপনি সার্ভিসটা শুধু 10 বছর পাচ্ছেন। এবং এই মেশিনটা দিয়ে প্রতিদিন কিন্তু 500 থেকে 600 কেজি কিন্তু চানাচুর উৎপাদন করতে পারবেন এই মেশিনটা দিয়ে। এবং এখানে আমাদের সেই ডাইসগুলো দেওয়া আছে, অর্থাৎ আপনি একটা মেশিন দিয়ে আপনার 4টা ডাইস আপনি পাচ্ছেন, অর্থাৎ চিকুন, মোটা, মাঝারি, চ্যাপ্টা সব ধরনের চানাচুর কিন্তু আপনি খুব সুন্দর করে তৈরি করতে পারছেন। তো আমাদের খামির যেটা আমরা খামির করব, খামির করার পরে সেই খামিরটা আমার এখানে, এটা হচ্ছে আমাদের সেই ইনসাইড যেটার মধ্যে আমাদের খামিরটা দিয়ে দিব, এবং এটা হচ্ছে আমাদের সেই আউটসাইড যেটা দিয়ে আপনার চানাচুরগুলো তৈরি হবে, এখান দিয়ে আপনার সেই চানাচুরগুলো বের হবে। তো এই মেশিনটা দিয়ে যদি কেউ বিজনেস করতে চান, যে আমি চানাচুরের বিজনেস করতে চাচ্ছি, তাহলে সরাসরি আপনারা আমাদের এনাম মেশিনারিজে চলে আসবেন। আর এখানে আসলে কিন্তু আপনি শুধু আমাদের চানাচুরের মেশিন না, আমাদের এখানে কিন্তু আমরা 210টা আইটেমের মেশিন বিক্রি করে থাকি। তো আমাদের এখানে সেই মোম, কলম, চানাচুর, চিপ, জুস, তারকাটা, মশার কয়েল, ওয়াশিং পাউডার, কেমিক্যাল প্লান্ট, ওভেন, রোটারি ওভেন, বক্স ওভেন, অনেক আইটেম। তো আপনারা যদি কেউ এই ধরনের মেশিন নিয়ে বিজনেস করতে চান, সরাসরি আপনারা আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন। এবং চানাচুর তৈরি করার পরে আপনার কিন্তু ভাজাপুরি করতে হবে, আপনি চাইলে আমাদের মাধ্যমে সেই ভাজাপুরির যে ডিপ ফ্রাই আছে সেই ডিপ ফ্রাই মেশিনটাও কিন্তু নিতে পারেন। অর্থাৎ আমাদের সেখানে ডিপ ফ্রাই মেশিনের প্রাইস হচ্ছে 60,000 টাকা, সেই ডিপ ফ্রাই কাজ হচ্ছে আপনার চানাচুর, মটর ভাজা, চিপস ভাজা, এগুলো ভাজাপুরির যে কাজটা সেই ডিপ ফ্রাইয়ের মধ্যে কিন্তু করতে পারছেন। এবং করার পরে কিন্তু আপনি তেল ঝরাতেও পারবেন সেই ডিপ ফ্রাই মেশিনটা দিয়ে, সেই মেশিনটার প্রাইস হচ্ছে 60,000 টাকা। আর চানাচুর তৈরি করার পরে আপনারা যদি মশলা মিক্সচারিংয়ের মেশিন চান, সেই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু মশলা মিক্সচারিংয়ের মেশিনটাও কিন্তু রেডি আছে। এটা হচ্ছে আমাদের সেই মশলা মিক্সচারিংয়ের মেশিন, এই মেশিনটার প্রাইস হচ্ছে 45,000 টাকা। আপনারা যদি বলেন যে আমরা হাত দিয়ে মশলা মিক্সচারিং করব না, আমরা মেশিন দিয়ে মশলা মিক্সচারিং করব, তাহলে কিন্তু এই মেশিনটাও কিন্তু আপনারা ক্রয় করতে পারছেন। এই মেশিনটা কিন্তু ফুললি কমপ্লিট সেটআপ আমরা দিয়ে দিব মোটর সহ। ওকে, আচ্ছা এগুলোর প্রাইস সম্পর্কে কি আমাদেরকে একটু ধারণা দেওয়া যাবে? আর এই মেশিনটার প্রাইস হচ্ছে 60,000 টাকা। আপনারা যদি কেউ খামির যদি হাতে তৈরি করেন, সেই ক্ষেত্রে শুধু আপনারা চানাচুরের মেশিনটা নিতে পারেন। আর যদি বলেন না আমি হাতে খামির করব না, আমি মেশিনের ধারাতে আমি চানাচুরের খামির করতে চাই, সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের একটা খামির ও মেশিন নিতে পারেন। এই খামিরের মেশিনের প্রাইস হচ্ছে 60,000 টাকা। আর মশলা মিক্সচারিংয়ের যে মেশিনটা, সেই মেশিনটার প্রাইস হচ্ছে 45,000 টাকা। আর চানাচুর যে মেশিনটা, অর্থাৎ আপনি চানাচুরের মেশিনটা নিলেই হবে না, সাথে কিন্তু আপনার একজন কারিগরও লাগবে। কারণ আপনি চানাচুরের মেশিন নিলে কি আপনি বানাতে পারবেন? পারবেন না। তার সাথে কিন্তু আমরা একজন দক্ষ কারিগরও দিয়ে দেই, আপনি চাইলে আমাদের মাধ্যমে সেই কারিগর আপনার যে এলাকা আপনি মেশিন বসাবেন সেই এলাকার মধ্যে আপনি কারিগর নিতে পারেন। এবং কারিগরকে কিছু টাকা দিতে হবে তার চার্জ, তারপর উনি আপনার ওখানে গিয়ে আপনাকে মেশিন সেট করে আপনাকে যে আইটেমগুলো আছে অর্থাৎ চানাচুরের আইটেম সেগুলো কিন্তু
আপনাকে শিখায় দিয়ে আসবে প্র্যাকটিক্যালি উনি সবকিছু শিখিয়ে দিয়ে আসবে জি আর চানাচুরের মেশিনটা নিলে কি আরেকটা কথা আছে যে চানাচুরের মেশিন দেয় শুধু কি আপনি চানাচুর তৈরি করতে পারবেন সাথে কিন্তু আরো কিছু আইটেমও তৈরি করা যাবে অর্থাৎ আপনি মটর ভাজা চিপস ভাজা তারপর আপনি ভাজাপুরির যে আইটেমগুলো যেমন ডাউল ভাজা চিড়া ভাজা এই যে ভাজাপুরির আইটেম আপনি কিন্তু এই ভাজাপুরির আইটেমগুলো কিন্তু খুব সুন্দর করে তৈরি করতে পারছেন অর্থাৎ চানাচুরের মেশিনটা নিলে কিন্তু আপনি এটার সাথে কিন্তু আপনি চার পাঁচটা আইটেম কিন্তু আপনি বেড়ে যাচ্ছে চাইলে কিন্তু সেই কেমিস্টের মাধ্যমে সেগুলো কিন্তু আপনি শিখতে পারেন আর এখানে দেখা যাচ্ছে চানাচুরের মেশিন কত টাকা উৎপাদন হয় চানাচুরের কেজিতে আপনার হয়তো বা 70 টাকা করে বা 75 টাকা করে আপনার কেজিতে যদি একদম ভালো কোয়ালিটি উন্নত মানের চানাচুর তৈরি করতে যান তাহলে 70 থেকে 80 টাকা করে আপনার কেজিতে আপনার এটা খরচ পড়ে অর্থাৎ প্রতি কেজিতে চানাচুর আপনার কিন্তু 10 টাকা করে প্রফিট থাকে অর্থাৎ প্রতিদিন যদি আপনি 6 থেকে 5 থেকে 600 কেজি চানাচুর বানিয়ে যদি আপনি সেল দিতে পারেন তাহলে কিন্তু আপনি সেই টাকাটা আপনি প্রতিদিন কিন্তু ইনকাম করতে পারছেন আপনার কিন্তু প্রতিদিন সেল দিতে হবে সেল না দিয়ে যদি বাসায় আপনি চানাচুর বানিয়ে রাখেন তাহলে কিন্তু টাকাটা আসবে না আপনাকে প্রতিদিন সেল দিতে হবে আর চানাচুর প্যাকেট করার জন্য আমাদের এখানে সেই প্যাকেজিং এর অটো মেশিং সেমি অটো মেশিং সব ধরনের মেশিনই কিন্তু রেডি আছে চাইলে সেই মেশিনগুলোও কিন্তু নিতে পারেন আর প্যাকেট করার জন্য কোথায় আপনি প্যাকেট করবেন সেই সম্বন্ধেও কিন্তু অনেক আইডিয়া চান অনেকেই সেটাও যদি আপনারা চান যে আমরা প্যাকেট করতে চাচ্ছি সেই প্যাকেটও কিন্তু আপনারা আমাদের মাধ্যমে করতে পারছেন আর এখানে যে চানাচুর বাজারজাত করার আগে কিন্তু আরেকটা কাজ আমাদের করতে হবে সেটা হচ্ছে আপনার সরকারি যে পেপারসগুলো সরকারি পেপারস কমপ্লিট করার পরে কিন্তু আমরা বাজারজাতে যেতে পারবো অর্থাৎ ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন টিন বিএসটিআই এগুলো কোথায় করবেন কিভাবে করবেন সেটাও কিন্তু আমরা অ্যাড্রেস বলে দিব অর্থাৎ বিজনেস রান করতে গেলে আপনার যে যেই কাজকর্মগুলো আছে মেশিং পত্র প্যাকেজিং এর মেশিং লেবেল সরকারি পেপারস দক্ষ কারিগর এভরিথিং সব কিছু কিন্তু আপনারা আমাদের মাধ্যমে কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না আপনারা যে যেখান থেকে দেখছেন ঘরে বাইরে দেশে বা বাইরে বা বাংলাদেশে গ্রাম অঞ্চলে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আসুন দেখুন কথা বলুন যে এই ধরনের বিজনেস আপনি করতে পারবেন কি না আপনার দ্বারা হবে কি না আমাদের এখানে আসলেই আপনার মেশিং নিতে হবে না আগে দেখবেন কথা বলবেন পরামর্শ নেবেন তারপর আপনি হয়তো বা আমাদের মাধ্যমে আপনি বিজনেস রান করতে পারেন তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন আর আমাদের এখানে আসার লোকেশনটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ মদনপুর চৌরাস্তায় এসে স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে যে কোনো সময় আপনারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন আজ আমি আমার ভিডিওটা এখানে শেষ করে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম